কয়লা খনির ভিতরে পপলেন গাড়িতে ভয়াবহ আগুন। সালানপুর এরিয়ার ইসিএল এর বঞ্জিমারি কলিয়ারির খনির ভিতরে কয়লা উত্তোলনের পপলেন গাড়িতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। খবর সূত্রে জানা যায় যে আজ সকালে পপলেন গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ইসিএল এর ট্যাঙ্কারে করে জল দেওয়ার কাজ শুরু হয়েছে। জানা যায় বেসরকারি কয়লা উত্তোলন কোম্পানি ডেকোর দ্বারা এই খনিতে কয়লা উত্তোলন করা হয়, আর এই পপলেন গাড়িটি ওই কোম্পানির বলে জানা গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই আগুন লাগে, এটাই প্রাথমিক অনুমান। ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।